প্রায় সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, শুধুমাত্র কৃষি উচ্চ ছাড়া সব পরীক্ষা একদম মানে শেষ হয়ে গেছে। তারপর অনেকে আছে যে মানে গোটা একটা অংশ আছে যাদের আসলে কোথাও চান্স হয় না। তো ইটস নর্মাল যে সবাই যদি একসাথে একতালে সমান তালে পড়াশোনা করেও তারপরেও পাবলিকে সবার চান্স পাওয়া পসিবল না, বিকজ অফ শর্টেজ অফ সিট, সিট কম। সো খুবই স্বাভাবিক। বাট এখন এত কি বলা যায় কম্পিটিশনের মধ্যে তোমার কেন হচ্ছে না সেটা ডিফাইন করতে পারাটা কিন্তু একটা বড় সড়ো কি বলা যায় গুণ বলা যায় যেতে পারে। কারণ যারা ভুলটা ধরতে পারে, যে তার অ্যাকচুয়াল প্রবলেমটা ধরে ফেলতে পারে যে আমার এই জায়গার প্রবলেম আছে, তাহলে কিন্তু তার প্রবলেম সলভ প্রায় 50% ডান। তো সে জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম হয় তোমাদের যেটা, যে প্রবলেমই খুঁজে পাও না। হ্যাঁ, যে যে যেটা বলছে ওটাই পড়ছো, কোশ্চেন ব্যাংক সলভ করছো, প্র্যাকটিস করছো, পরীক্ষা দিছো, কোচিংয়ে ভালো মার্কস তুলছো, টাইমলি পড়াশোনা করছো, হার্ডওয়ার্কিং করছো, তারপরেও খুঁজে পাইতেছে না যে কেন চান্স হয় নাই। অনেকে ভাগ্যের দোষ দিয়ে বসে থাকবে যে আমি আসলে আমার ভাগ্যে ছিল না, আমার ফ্রেন্ডদের ভাগ্যে ছিল, আমার ছিল না। এটা অনেকে বলতে পারে, খুবই নর্মাল। বাট শুনো, কিছু ব্যাপার হচ্ছে ইমোশনালি ভাবলে হবে না। হ্যাঁ, যেমন আমি একটা একটা জিনিস এখানে তোমাদেরকে বলি যে তুমি যা যা করছো এটাই যে তোমার প্রিপারেশনের জন্য এনাফ ছিল, সেটার দায়ভার আসলে কে নিবে, কিংবা সেটার প্রুফ আসলে কি? তার মানে তুমি যেভাবে পড়ছো, তোমার যেই প্রস্তুতিটা যেভাবে তুমি নিছো সেটা সঠিক নাও হইতে পারে। হ্যাঁ, কিংবা তুমি যাকে ফলো করছো কিংবা যার কথা শুনছো, যাদের কথা মেনে চলছো, তাদের কথা তুমি হয়তোবা ওইভাবে মানতে পারো নাই, উপরে উপরে মানছো, এটা তো হইতে পারে, তাই না? তো সম্পূর্ণ দোষটাই যদি ভাগ্যের দোষ দিয়ে দাও তাহলে তো হয় না। তো বারবারই বলতেছি যে তোমাকে আগে স্বীকার করা শিখতে হবে যে তোমার প্রবলেম আছে, এবং স্বীকার করে ফেললে তোমার এখন পরবর্তী ধাপ হচ্ছে কিশুগুচ্ছ আছে সামনে, যারা কিশুগুচ্ছ দিবা, তারা সুন্দর মতো আমার মেন্টরশিপ কোর্সে ভর্তি হয়ে যাও। এটা ক্লাসগুলো নিয়ে আসলে কিছু বলার নাই, এবং কেন ভর্তি হবা সেটা নিয়েও আবার নতুন করে বলার নাই। ডেসক্রিপশনে দেওয়া ডেমো ক্লাস দেখে বুঝে ফেলতে পারবা, এবং সাকসেস রেটটা কেমন ছিল চান্স পাওয়ার আমার কোর্স থেকে সেটাও তোমরা অনেকে জানো। যারা জানো না তারা জিএসটি যেই কোর্স সম্পর্কে যেটা বলছি আমি সেই সকল ভিডিও দেখে আসতে পারো। তো এটাই আমার বলার, যে ভালো একজন মেন্টরের আদলে থাকো, সে যা বলবে তাই মানার চেষ্টা করো। আর সেকেন্ড টাইম যারা দিবা, সেকেন্ড টাইমের জন্য তো আমার একটা কোর্স অলরেডি লঞ্চ করাই আছে, সেটা ক্লাস শুরু হবে মেয়ের লাস্টের দিকে। সো এনরোলমেন্ট চলতেছে, অনেকে ভর্তি হয়ে গেছে, তোমরা ওইটা তো ভর্তি হইতে পারো, এবং পুরা দমে ভর্তি হও না হও পুরা দমে নতুন করে শুরু করো, প্রবলেমগুলো ডিফাইন করো, প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হবে সেটা খুঁজে বের করো, নিজেকেই কাজ করতে হবে, এটাই আর কি বলার, নতুন করে আর কিছু বলার নাই।